আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হাড়ু পয়েন্ট কোস্টাল থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা নরেশ নাথ নামক এক ব্যক্তি পানবরজে সকালে মাটি কাটার সময় হঠাৎ একটি মাটির ঢিবিতে দেখতে পায় কিছু কিং কোবরা সাপের ডিম। যথারীতি ওই ব্যক্তিসহ আশেপাশের লোকজনের মধ্যে একটি প্রবল আতঙ্ক ছড়ায়। আশেপাশের এলাকার লোকজনের ভিড় জমতে থাকে ওই ঢিবি জুড়ে। স্থানীয় লোকজন জানায় ওই ঢিপিতে এখনো একাধিক সাপ রয়েছে। স্থানীয় লোকজন বনদপ্তরে ফোন করায় তিনজন বনদপ্তর কর্মকর্তা আসে এবং সাপটিকে উদ্ধার করে। রেঞ্জ অফিসারের নির্দেশে আমরা একটা কেউটে সাপ রেস্কিউ করতে এসেছি। এটা জায়গাটার নাম চৌধুরী মোহনপুর। এই চৌধুরী মোহনপুরে একটা পানের ব্রজের সাইডে মাটি কাটতে গিয়ে একটা ওনারা সাপ দেখতে পান এবং সেই সাপটা ধরার জন্য আমাদেরকে খবর দেন নিউজ থেকে, এবং সেই নিউজের কথা মতন আমরা চলে আসি। এসে আমরা সাপটাকে সঠিকভাবে রেস্কিউ করি এবং ওনাদের সামনে রেখেই রেস্কিউ করি। রেস্কিউ করে আমরা রেঞ্জ অফিসে নিয়ে যাবো এবং রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার পরে আমাদের রেঞ্জ অফিসারের নির্দেশ মতন আমরা কোথায় ছাড়তে বলে ওনার সেখানে ছাড়ব। জগদীশ সানা। সাপটিকে কোনো সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে। কাকদ্বীপ.com দেখতে থাকুন, শুনতে থাকুন। রবিবার দিন আমরা যখন বরজে মাটি দিই তখনই মানে মাটি কাটতে কাটতে ডিম কটা বেরিয়ে আসে, তখনই ওর ভিতরে ও ছিল। আচ্ছা, সেই সময় মানে আমরা দেখে অনেক মানে মারার চেষ্টাও করেছিলাম, তা ও ভিতরে ঢুকে গেছে দেখতে পাইনি, তা সেই থেকে ডিমগুলো পড়েছিল। তারপর ওই আমার বন্ধু বান্ধবদের বলতে ওরাই মোটামুটি সন্ধান করে তোমাদেরকে খবর দিয়েছে।